হ্যালো, হাই, নমস্কার। মু আপনার স্বাগত করছি মো ইউট্যুব চ্যানেলে। আজি আমি করিবা সোরিষ মশলা আমুলা দেইকি মাছ বেসর। সেইপা মু ফার্স্ট মাছক ভালভাবে ধুই দেইছি। এটি মু রোহি মাছ নেইছি, তার ধুই সারা পরে ভালভাবে লুণ হলদি ওগুলাই দেইকি এবে কড়াইরে কিছু তেল আড করিকি মাছ এবে ভাজিবা। দেখন্তু মোর মাছ প্রায় ভজা হয়েগলানি। এই প্রসেসে আপন মানে মাছ ভাজিবে। দেখুন মাছ ভজা সারা পরে মু এটি গোটে কড়াই নেলি, সেটা কিছু সর্ষ তেল আড কলি আর পঞ্চ ফুটন আড কলি। পঞ্চ ফুটনটা ফুটি গলা পরে মু টিকে এটি সিজা আলু নেইতিলি। আপনার চাইলে কঞ্চা আলু বি নেই পারিবে। সিজা আলু টিকে ভাজি দউছি, টিকে ভাজ সারা পরে তাকে হয়ে সারা পরে আমি কাড়িবা। দেখুন এবার টিকে ভাজিবা 5 মিনিট। দেখুন মোর আলু ভজাটা প্রায় হয়ে গেল, এবার কাড়িদেবা। তার ভালভাবে কড়াইটা ধুই সারা পরে কিছু এবার সর্ষ তেল আড কলে। তেলটা গরম হয়ে সারা পরে মু এটি পঞ্চ ফুটন কিছু আড কলি। পঞ্চ ফুটন ফুটি সারা পরে কঞ্চা পিঁয়াজ মু গোটে নিয়ে তাকে টিকে ভাজি দেবা। টিকে ভজাটা হয়ে সারা পরে আমি মশলারে যাই জারিবা। এবার পিঁয়াজ হওয়া পাই কিছু সময় ছাড়ি দেবা। এবে মু এই পিঁয়াজরে গোটে টমাটো ইয়ে করে জারি দেছি। টমাটো বি হয়ে গেল। মু এবার যে মশলা রাখছি সোরিষ জিরা লঙ্কা আর রসুণটা রাখি আর কিছু মশলা নাই, এত মশলা বাটি দিয়ে টিকি পকাই দিলি পেস্টটা। আর কিছু সময় আপু টিকি জারিবা, বেশি জারিবানে। এবার কম করি আমি তাদের পানি দিয়ে দেবা, যে মশলা ধোয়া পানিটা। এবার মু হলদি আড কলি হাফ চামচ, তাকে আর টিকি ভালভাবে কষি দেবা মশলাটাকে। কষাইলা পরে এবার মু পানি আড করেদেলি, বেশি কষিবানি সর্ষ মশলাকে। যেত পানি দরকার তরকারি, যেহেতু আলুটা সিজি আছে আলু সিজিবার না, সেইপাই আপনার তরকারি যেত দরকার আমাউন্ট সেই হিসাবে পানি দেবে। তাকে ফুটবা ছাড়ি দেবা। এবে মু স্বাদ অনুসারে লুণ আড করেদেলি, যেহেতু মু এটি সিজা আলুটা নেইলি সে নেই মশলার ভাজিলেনি বেশি ইয়ে হয়েযাব, সেইপা মু এই তরকারি পকাই দেছি। আর এবার আমি খন্ডে আমুল মু পকাই দেলি, হল সর্ষ মশলার আমুলটা। দেখুন তাকে ফুটবা ছাড়ি দেবা, ফুটি গলা মু এবার মাছ সব পকাই দেবি। আর 5 মিনিট তাকে ছাড়ি দেবা। এবার ঘোড়াই দেবা 5 মিনিট খন্ডে পরে দেখবা। দেখুন মাছটা প্রায় ফুটুছে, আর প্রায় তো আলু মোর সিজি যাই খালি এটি টিকি ঝোল মরি থাকে। দেখুন মো ঝোল মরিগলানি, এবার ধনিয়া পাত্র আড করেদেলি। দেখুন আমার প্রস্তুত হয়ে গেল আমুল দিয়া সোরিষ মশলার রোহি মাছের ঝোলটা। যদি আপনার এই রেসিপিটি ভাল লাগি নিহতি লাইক শেয়ার সবসক্রাইব করা ভুলবেনি, আর কমেন্টরে নিহতি করবে। আর রয়েছি, নমস্কার, দেখা হবে আপনি নূয়া রেসিপিরে।